কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে গুগল পে। এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে টাটা। ডিজিটাল লেনদেনের দুনিয়ায় পা রাখতে চলেছে টাটা গ্রুপ। গুগল পের মতন এবার শুরু হতে চলেছে টাটা পে। নতুন পেমেন্ট অ্যাপ নিয়ে আসছে টাটা গোষ্ঠী। নতুন বছরেই ছাড়পত্র মিলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। লেনদেন করার জন্য একেবারে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে টাটা গ্রুপ। গ্রাহকরা নাকি আরও সহজে এই পেমেন্ট অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে ডিজিটাল পেমেন্টের এই বিষয়টা টাটা গ্রুপের কাছে নতুন নয়। 2022 সালেই ডিজিটাল পেমেন্ট চালু করেছিল টাটা গ্রুপ। এতদিন পর্যন্ত ইউপিআই লেনদেনে অংশীদারিত্ব ছিল ICICI ব্যাংকের সঙ্গে। এখন বছর শুরুতেই RBI-এর তরফ থেকে মিলেছে যাবতীয় ছাড়পত্র। ফলে টাটা পে নাকি নবকলেবরে আসতে চলেছে গ্রাহকদের কাছে। ই কমার্স সাইটে যাবতীয় লেনদেন এখন করা সম্ভব টাটা পে-এর মাধ্যমে। এই পেমেন্ট ব্যবসায় টাটা গ্রুপের এই শাখাটি কিন্তু দ্বিতীয়। গ্রামীণ এলাকায় টাটা গ্রুপের হাত ধরেই চলছে হোয়াইট লেভেল ATM বা ইন্ডিক্যাশ। তবে এবার দেশের আম নাগরিকের কথা মাথায় রেখেই হাজির হবে টাটা পে। বাজার বিশেষজ্ঞরা কি মনে করছে জানেন? টাটা পে চালু হলে সব থেকে বেশি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে কারা? ডিজিটাল লেনদেনে একচ্ছত্র ভূমি দখল করে রেখেছে গুগল পে, রিজার্ভ পে-র মতো প্ল্যাটফর্ম। টাটা পে হাজির হলে তাদের মাটি সামান্য হলেও কাঁপবে। কারণ একটাই, দিনের শেষে যে সংস্থার নাম টাটা। আপনিও কি টাটা পে-র ওপর বেশি ভরসা রাখবেন? জানান কমেন্ট বক্সে। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।